গোল্লায় যাক আইন, চাই অঢেল টাকা, প্রচুর সম্পত্তি, টাকা থাকলেই সব, টাকাই হলো সবচেয়ে বড় সম্মান, শুধু টাকা চাই টাকা। এইসব চিন্তা চেতনায় যারা উদ্বুদ্ধ, যারা বছরের পর বছর রাজধানীর প্রাণকেন্দ্রে লোক ঠকানো অপকর্ম চালিয়ে গেছেন এবং যাচ্ছেন, বুধবার তাদেরই একজনের কালো কারবার পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের সংশ্লিষ্ট একটি টিম হাতে নাতে তুলে আনল। বলা চলে একেবারে পরিষ্কারভাবেই সেই কালো কারবারির মুখোশ প্রশাসন উন্মোচন করে দিল। এদেরই একজন হলেন রাজধানী আগরতলার তথাকথিত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক মজুমদার। রাজধানীর ধলেশ্বর এলাকাতেই তার অট্টালিকা সম বাড়ি, চেম্বার এবং ঝাঁ চকচকে আলট্রাসোনোগ্রাফি সেন্টার। ওই সেন্টারটির নাম দ্য অ্যাপল ডায়াগনস্টিক্স প্যাথোলজি অ্যান্ড আলট্রাসোনোগ্রাফি ক্লিনিক। শুধু রাজধানীতেই নয়, সারা রাজ্যেই এই ডাক্তারবাবুর নাকি বেশ হাঁক ডাক। এই ডাক্তারের পরিচালিত আলট্রাসোনোগ্রাফি সেন্টারে বুধবার সকালে ঢু মারল পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের একটি টিম। সম্পূর্ণ অবৈধভাবেই আলট্রাসোনোগ্রাফি সেন্টারে অবৈধ কাজকর্ম চলছে বলে আগেই অভিযোগ ছিল সংশ্লিষ্ট টিমটির হাতে। সেই মোতাবেক সেন্টারটিতে মিলল নিয়ম ভাঙার হদিশ। প্রসূতি মায়েদের আলট্রাসোনোগ্রাফি যিনি আইনত করতে পারেন না, দেখা গেল তাকে দিয়েই, অর্থাৎ একজন সাধারণ ফিজিওলজিস্ট, এই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ কাজকর্মে ন্যস্ত। জেলাশাসকের টিম সেই সোনোগ্রাফি সেন্টারটিতে প্রবেশ করার কিছুক্ষণ পরই পালিয়ে যান ওই ফিজিওলজিস্ট। জেলাশাসকের টিম আলট্রাসোনোগ্রাফি সেন্টার সহ এর কর্ণধার তথা ডাক্তার অশোক মজুমদারের সঙ্গে কথা বলেন এবং স্পষ্টতই নানান অসংলগ্নতা টের পান। সংশ্লিষ্ট টিমে থাকা সব্যসাচী সিনহা ঘটনাস্থলে জানিয়েছেন, পিসি পিএনডিটি অ্যাক্ট অনুসারে যেসব শর্তাবলী প্রযোজ্য, সেখানে ডাক্তার অশোক মজুমদার পরিচালিত এই সেন্টারে নানান অবৈধ কারবার চোখে পড়ল। প্রসূতি মায়েদের চিকিৎসা যেখানে অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ একটি বিষয়, সে জায়গায় ডাক্তারবাবুর এমন অবৈধ কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ। তিনি জানান, বিষয়টি জেলাশাসককে জানানো হবে এবং এক্ষেত্রে আইন মোতাবেক কড়া শাস্তির দাবি তোলা হবে। আজকে আমরা এখানে একটা খবর পাওয়ার পরে আমরা চেক করতে এখানে আমরা যেটা প্রথম আমরা গেলাম সোনোগ্রাফি রুমে গিয়ে দেখলাম, ওয়ান ডক্টর মুনির নাগ, রিটায়ার্ড অ্যাসোসিয়েট প্রফেসর এমবিবি কলেজের বুঝে ফিজিওলজি ডিপার্টমেন্টের। হি ওয়াজ কন্ডাক্টে, আমি নিজে চোখে দেখেছি, ওনার মামার মেডিকেল অফিসার আছে ডক্টর সঙ্গীতা চক্রবর্তী, উনিও দেখেছেন। হি ওয়াজ কন্ডাক্টিং সোনোগ্রাফি, একজন পেশেন্টের উপরে সোনোগ্রাফি করছিল ও নিজে চোখে দেখা। তো হি ইজ নো অ্যাজ পার পিসিপিএনডিটি অ্যাক্ট, হি ইজ নট অথরাইজড। তো এখন যা আইনে যা আছে পিসিপিএনডিটি অ্যাক্টে, উইল গো ফর এফআইআর সাবসিকুয়েন্টলি, যা হবার তাই হবে। অ্যান্ড দ্য প্রপারেটর অফ দিস এই সোনোগ্রাফি সেন্টার, দে উইল বি ইন ট্রাবল, কারণ দে হ্যাভ অ্যালাউড, দে হ্যাভ গিভেন দ্য কনসেন্ট টু কন্ডাক্ট দিস কাইন্ড অফ থিংস, ইট ইজ নট এ বাট টু সে র্যান্ডম এক্স ইভেন ইনসিডেন্ট দ্যাট সাডেনলি অনলি ফর দিস ডে হি হ্যাজ কাম। উনি আগেও ছিল, আমরা কথা বলে বুঝতে পেরেছি উনি আগেও আসতো, রেগুলারলি আসতো। তো যাই হবার এখন হবে, পিসিপিএনডিটি অ্যাক্টে আমরা যা নিয়ম করা আছে নিয়ম অনুযায়ী উইল ট্রাই প্রসিড, উইল টেক অ্যাকশন, স্ট্রিক্ট অ্যাকশন এগেন্স্ট দিস, মানে আই উইল উই উইল প্রপোজ টু দ্য ডিএমএন কালেক্টর টু টেক স্ট্রিক্ট অ্যাকশন এগেন্স্ট দিস অ্যাপল ডায়াগনস্টিক সেন্টার। তিনি জানিয়েছেন, যে চিকিৎসককে দিয়ে আলট্রাসোনোগ্রাফির কাজ করানো হতো তার নাম ডাক্তার সৌমেন নাগ, তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় মুহূর্তেই স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, কেননা ডাক্তার অশোক মজুমদার শহরের পুরনো ডাক্তার। প্রত্যক্ষদর্শীরা ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেন। একজন ডাক্তার কিভাবে এ সমস্ত অবৈধ কারবার মাসের পর মাস চালিয়ে যেতে পারেন, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। জেলাশাসকের সংশ্লিষ্ট টিমের সঙ্গে এদিন আলট্রাসোনোগ্রাফি সেন্টারে অভিযানে ছিলেন রাজ্য মহিলা কমিশনের আইন বিভাগের প্রতিনিধি, সংশ্লিষ্ট পিসি পিএনডিটির ত্রিপুরার ইনচার্জ, জেলা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সঙ্গীতা চক্রবর্তী এবং একাধিক স্ত্রীরোগ বিশেষজ্ঞগণ। ঘটনাস্থলে জেলা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সঙ্গীতা চক্রবর্তী এ প্রসঙ্গে তার প্রতিক্রিয়া তুলে ধরেন। র্যান্ডম ভিজিট করার পর এখানে এসে আমরা যতটুকু দেখতে পারলাম যে ডক্টর সমীর নাগ বলে একজন সোনোগ্রাফি করছেন, এবং যিনি কোনোভাবেই অথরাইজড পারসন না, বিকজ হি ইজ আই থিঙ্ক পিএইচডি অফ সাম ফিজিওলজি, সো সাম রিটায়ার্ড পারসন হি ইজ, তো হি ইজ নট এট অল অথরাইজড টু ডু সোনোগ্রাফি। তো এখানে ডক্টর অশোক মজুমদার, উনি একজন সিনিয়র ডিজিও গাইনোকোলজিতে, ডিপ্লোমা কোর্স আছে ওনার, উনি এটার কনসেন্ট, ওনার কনসেন্ট দিয়েই এটার রেজিস্ট্রেশন উনি ওনারা পেয়েছেন। কিন্তু দেখা গেছে যে সোনোগ্রাফি যিনি করছেন উনি একদমই ডক্টর অশোক মজুমদার নয়,
উনি একদম আলাদাই একজন লোক, উনি ডক্টর সমীর নাগ। তো সেই কারণেই আমরা, এবং আমরা যখন ওনাকে দেখেছি, হি জাস্ট মানে উনি পালিয়ে গেছেন, আই কুড নট ক্যাচ হিম, উনি পালিয়ে গেছেন আমার চোখের সামনে দিয়ে। তো আমি ওনার পালানোর ফটো আমি রাখতে পেরেছি, তো ইট ওয়াজ দ্যাট। তো এখন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমরা আমাদের রিপোর্ট জমা দেব, এবং ডিএমএন কালেক্টর যেটা মনে করেন উনি ওই ওই ওইভাবে অ্যাকশন নেবেন আর কি আমাদের। এ ঘটনায় অবশ্য লেন্সের সামনে নানান আটপৌড়ে যুক্তি তুলে ধরার চেষ্টা করেছিলেন ডাক্তার অশোক মজুমদার। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সামনে নিজের অপকর্ম ঢেকে রাখতে পারেননি তিনি। যিনি আপনার সোনোগ্রাফি রুমে ছিলেন উনি কে? উনি ওরা তো বললেন তো, উনি যা বলার বলে দিয়েছেন, তত সমীর নাগের কথা বললেন তো, উনি ছিলেন তো, উনি ছিলেন তো, ওরা তো দেখেছে। আপনি তো জানেন উনি ছিল না? না আমি তো জানি, আমি অ্যাকচুয়ালি আমার মেশিনে ফটো নিতে কিছু অসুবিধা হচ্ছিল বলে উনি এসে দেখছিলেন। ইট ইজ নট ট্রু দ্যাট হি কামস রেগুলার। উনি কি ইঞ্জিনিয়ার? না না উনি ইঞ্জিনিয়ার না, উনি ফিজিওলজির রিটায়ার্ড প্রফেসর। কিছু ইন্টারনাল টেকনিক্যাল ফল্ট থাকে, ফটোগুলি ঠিক ডাইমেনশনে আসে না বা ঠিকভাবে ধরা যায় না, ক্যাচিং পয়েন্টে কিছু প্রবলেম থাকে মাঝে মাঝে, কিন্তু এগুলি রেগুলার না। সেইগুলি সেই সেই দিকটা দেখলে তো আপনি গ্রাহকদের সাথে প্রতারণা করছেন বলে মনে হয় না? আপনার মেশিনে ফল্ট, ছবি ঠিকভাবে আসে না, আপনি না 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 ছবি টবি আর কি কি বলছো, প্রতারণা তো প্রশ্ন উঠে না, আপনি বলছেন যে ছবি ভালো আসে না? ছবি ভালো আসে না, না ওই রকম না, এগুলি আমি মেশিন সম্বন্ধে যদি আমি আপনার সঙ্গে কি কথা বলবো। সূত্রে জানা গেছে এরকম স্বার্থান্বেষী অপকর্মের কারণেই ভুল চিকিৎসা সংঘটিত হচ্ছে রাজ্যের বিভিন্ন স্থানে, আর এতে করে অকালে প্রাণ হারাতে হচ্ছে অনেককে। একজন ডাক্তার হয়ে প্রসূতি মায়েদের চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে এমন দায়িত্বজ্ঞানহীনতায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসনের সংশ্লিষ্ট টিম। প্রশাসনিক আধিকারিকদের অভিমত, এরকম দায়িত্বজ্ঞানহীনতা তথা কর্মকাণ্ড ডাক্তারবাবুর নৈতিক অধঃপতনেরই পরিচয়। এরা নিজেদের স্বার্থে জেনে শুনে রোগীদের বিপদে ফেলে দিচ্ছেন। তাদের একটাই লক্ষ্য, যেভাবেই হোক ব্যবসা চালিয়ে কোটি কোটি টাকা কামিয়ে নিতে হবে। সাধারণ মানুষের স্বার্থ, জীবন, আইন কিংবা প্রশাসন এদের কাছে অপাঙ্কেয়। সূত্রের খবর, এমন অপকর্মে শুধু এই নির্দিষ্ট কেন্দ্রটি ছাড়াও ব্যাঙের ছাতার মতো শহরে গজিয়ে ওঠা আরও বেশ কয়েকটি কেন্দ্র বহাল তবিয়তে চলছে বলে অভিযোগ। রাজধানীবাসীর দাবি, অবিলম্বে সেগুলিকে চিহ্নিত করে বন্ধ করা হোক এবং অপকর্মে দাড়ি টানা হোক। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।